পরীক্ষা দিতে না পারলে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছে রাজধানীর কালাচাঁদপুর আদর্শ কেজি হাই স্কুলের 32 এসএসসি পরীক্ষার্থী। প্রবেশপত্রের দাবিতে গত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষককে অফিস কক্ষে আটক রাখে শিক্ষার্থী ও অভিভাবকরা। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। পরীক্ষার একদিন আগেও প্রবেশপত্র হাতে না পেয়ে উত্তেজিত শিক্ষার্থীরা রাগে ক্ষোভে ফেটে পড়ে। আর যে এডমিট কার্ডগুলো দিছে সেই এডমিট কার্ডগুলো সম্পূর্ণ ডুপ্লিকেট আর কি। এই মুহূর্তে আমাদের পরীক্ষার ব্যবস্থা করুক, আর যদি সেটা না করে আমরা 32 জন কেন এখানে যারা আছে সবাই এখানে সুইসাইড করব আমরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতি শিক্ষার্থীর কাছ থেকে বিভিন্ন সময় নানা অজুহাতে 25 থেকে 30 হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ করেন অভিভাবকরা। এই অ্যাডমিট কার্ড দিতে গেছে তখন কারো কাছে 4 হাজারও চাইছে, কারো কাছে 2 হাজার টাকাও চাইছে, কারো কাছে 5 হাজারও চাইছে। কালকে সকাল বলতেছে আপনাদের এটা আইসা পড়ছে, আপনাদেরটা আইসা পড়ছে, কিন্তু আজকে এসে দেখলাম উনি বলতেছে যে না কেন এখনো আসে নাই। অভিযোগ স্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। শিক্ষার্থীদের পরীক্ষার কোনো নিশ্চয়তা দিতে পারেননি তিনি। না আমার তো কেজি স্কুল, আমার তো নিবন্ধনের অনুমোদন নাই। হ্যাঁ এই যে দায়িত্ব আমার যা পাইছি আমি তাই দিছি, এখন এটা ভালো মন্দ এটার আমি জানি না। অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষকের এমন দুর্নীতির কারণেই অনিশ্চয়তায় পড়েছে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।